আসসালামু আলাইকুম। টেকলেসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান আপনাদের সামনে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমরা এক্সেলে কীভাবে ডাটা সিলেকশন করব, অর্থাৎ কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজে কীভাবে ডাটা সিলেকশন করব। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার অন স্ক্রিনে একটি স্প্রেডশিট কিছু ডাটা আছে। তো এখানে হয়তো আমার আংশিক কিছু আছে, যেমন 32টার মতো। আপনি যখন অফিসিয়াল কাজ করবেন তখন হাজার হাজার ডাটা থাকবে একটা শিটে। তখন আপনি যদি এরকমভাবে, যেমন আপনি ঠিক উপরে আপনার কার্সরটা আছে, আপনি চাচ্ছেন যে এই ডাটা বিজে ঠিক একেবারে নিচে চলে যাবেন, তাহলে নিচে যাওয়ার জন্য তাহলে আপনার হয়তো স্ক্রোল বা মাউজের স্ক্রোলটা আপনার ডাউনের দিকে আপনার ঘোরাতে হবে। নতুবা পাশে দেখতে পাচ্ছেন স্লাইড বার আছে, এটা টেনে টেনে যেতে হবে। এতে সময়ের ব্যাপার, তারপর মানে অনেকটা অনিশ্চিতভাবে কাজ করতে হয় যে উপরে গেল কিংবা নিচে গেল কিংবা কয়েকটা ডাটা রয়ে গেছে, এরকম কিছু একটা বিষয় থাকে। তো ওই বিষয়টা আমরা কীভাবে নিশ্চিতভাবে একেবারে শর্টকাট কিবোর্ডের মাধ্যমে এই ডাটার নিচে চলে যাব, একেবারে ডাউনে, সেই বিষয়টা আজকে দেখাবো। তাহলে চলুন, এখানে আমরা প্রথম থাকবে এই সেল সিলেক্ট থাকা অবস্থায় আপনি কন্ট্রোল প্লাস এন্ড, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্ড কি চাপেন, দেখেন ঠিক নিচে চলে যাবে। এ দেখতে পাচ্ছেন একেবারে নিচে চলে আসছে, একেবারে নিচে অলরেডি সে সিলেক্ট হয়ে আছে। তাহলে কন্ট্রোল প্লাস এন্ডের মাধ্যমে আমরা ডাটাবেজের একেবারে নিচে ডাউনে আমরা আসতে পারবো এক কমান্ডের মাধ্যমে। এখন আমরা যদি চাই যে একেবারে আমার কার্সর যেখানেই থাকুক না কেন, আমি ডাটাবেজের ঠিক ফার্স্ট পেজে, অর্থাৎ প্রথমে চলে যাব, প্রথম সেলে আমি চলে যাব, তাহলে কী করতে হবে? তাহলে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস হোম বাটন প্রেস করবেন। হোম বাটনটা ঠিক এন বাটনের ঠিক দুইটা কি উপরে আছে, তাহলে দেখেন কীভাবে আমরা যাই। আমার কিন্তু এইখানে কার্সরটা ঠিক নিচের সেলে আছে, তাহলে আমি এখন চাপবো কন্ট্রোল প্লাস হোম কি, দেখেন এক ফ্রেসে সে অলরেডি উপরে এসে গেছে। তাহলে আমরা এই দুইটি কমান্ডের মাধ্যমে শিখতে পেরেছি কন্ট্রোল প্লাস এন্ড মানে একেবারে নিচে আসবো, আর কন্ট্রোল প্লাস হোম মানে ডাটাবেজকে প্রথমে চলে যাব। তারপর ডাটা সিলেকশনের একটি বিষয় আছে, আমার যখন ডাটাবেজে হাজার হাজার এরকম লাখ লক্ষাধিক ডাটাও থাকতে পারে, এক্ষেত্রে আমরা যদি ডাটা সিলেক্ট করতে যাই, যেমন এরকমভাবে আমি দৌড়ে 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 তারপর মাউসটা ড্রাগ করে এরকমভাবে ড্রাগ করে করে টেনে টেনে যাও, এটা অনেক বিরক্তিকর বিষয় কিংবা সময় সাপেক্ষ বিষয়। তাছাড়া অনেক সময় মিস হয়ে যেতে পারে কিংবা একটা আরেকটার উপর মার্জ হয়ে যেতে পারে, কপি হয়ে যেতে পারে। তো আমরা খুব সহজে কিবোর্ডের কমান্ডের মাধ্যমে ডাটা ইজিলি সিলেক্ট করতে পারবো। তাহলে দেখেন আমার এইখানে এই সেলে অবশ্যই কার্সরটা দেখতে পাচ্ছেন, কার্সর এখানে থাকা অবস্থা আমি কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরব, কন্ট্রোল কি চেপে ধরে শিফট প্লাস রাইট এরো চাপব, শিফট প্লাস রাইট এরো। দেখতে পাচ্ছেন এক ফ্রেসে আমার যতটুক ডাটা ডানে বায় আছে ফুলটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি একেবারে নিচে আপ টু ডাউন পর্যন্ত সিলেক্ট করে ফেলব। তো এখানে ছিল কন্ট্রোল প্লাস শিফট প্লাস রাইট এরো, এখন হবে যেহেতু নিচে যাব কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন এরো, অর্থাৎ রাইট এরোর জায়গায় ডাউন এরো, অর্থাৎ এই এরো আমাকে আইডেন্টিফাই করছে যে নিচে যাওয়ার জন্য। তাহলে দেখুন প্রেস করি কন্ট্রোল প্লাস শিফট প্লাস রাইট ডাউন এরো, আমি মাত্র একটি প্রেস করছি, একটি প্রেসের মাধ্যমে আমার ডাটাগুলা খুব ইজিলি সিলেক্ট হয়ে গেছে। তাহলে সুপার একটি শর্টকাট কি, যেটা আমরা কিবোর্ডের মাধ্যমে ডাটা সিলেক্ট করতে পারবো। তাহলে আরেকটি বিষয় আছে, আমি চাচ্ছি যে এইখান থেকে তিনটি শুধু কলাম কিংবা রো আমি সিলেক্ট করব। তো আমরা যেটা ম্যানুয়ালি করি এরকম সিলেক্ট করে ড্রাগ করে আমরা এরকমভাবে নিয়ে যাই। তো আমরা খুব সুন্দরভাবে করতে পারি, যেহেতু এটা এই অবস্থায় আছে আমি অনলি শিফট প্লাস রাইটেরও
দেখতে পাচ্ছেন আমার যতটুকু প্রয়োজন আমি এতটুকু নিয়ে নেব আবার শিফট প্লাস ডাউন অ্যারো দেখতে পাচ্ছেন শিফট প্লাস ডাউন অ্যারো হলে আপনার যতটুকু আস্তে আস্তে শেষ সিলেক্ট হবে আর যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো হলে পুরো ডাটাবেসটি সিলেক্ট হয়ে যাবে তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বরাবর মতো আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ওই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ